বন্ধুরা দেখুন তোমাদের জন্য আবারও গুড নিউজ, সেখানে এলডিসি এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের মধ্যে 1600 পদে লোক নিয়োগ করা হচ্ছে এবং দেখুন সেখানে শুধুমাত্র আপনারা যারা 12 পাস করে রেখেছেন সবাই সেখানে আবেদন করতে পারবেন। এবং ত্রিপুরা থেকে যারা আবেদন করছেন বন্ধুরা তোমাদের জন্য সবচেয়ে গুড নিউজ রয়েছে, দেখুন সেখানে কিন্তু ত্রিপুরার মধ্যেই তোমাদের এক্সাম সেন্টারটি পেয়ে যাবেন। তাহলে যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি ওপেন করেছেন বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের সুবিধার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি, তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাক। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। ফার্স্টলি দেখুন এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এসএসসি থেকে বন্ধুরা, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তাহলে দেখুন সেখানে প্রথমে বলা হয়েছে সেখানে কিন্তু হায়ার সেকেন্ডারি কম্বাইন্ড লেভেলের এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে মে মাসের 9 তারিখ থেকে, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে এবং লাস্ট ডেট বন্ধুরা দেখুন সেখানে বলা হচ্ছে জুন মাসের 8 তারিখ কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট। এই ডেটের মধ্যে যারা রয়েছে সবাই সেখানে আবেদন করতে পারবে। তাহলে যারা আবেদন করবে প্রতিটি পয়েন্ট তোমরা ভালোভাবে দেখে নেবে, তারপর সেখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এবং যারাই আবেদন করবে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করিয়ে নিতে পারবে। তাহলে দেখুন যারাই আবেদন করবেন পরবর্তী সময় সেখানে কিন্তু তোমাদের এক্সাম হবে এবং সেখানে তোমাদের বলা হয়েছে টায়ার 1 এবং টায়ার 2 এক্সাম হবে। সেখানে কিন্তু টেন্টেটিভ যে মান্থের কথা উল্লেখ করা রয়েছে, তবে পরবর্তী সময় তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে, মানে তোমাদের এক্সাম আগস্টে হবে। পরবর্তী সময় ডেট, ফাইনাল ডেট তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে জানিয়ে দেওয়া হবে। তাহলে দেখে নিচ্ছি যারাই যে পোস্টটির মধ্যে আবেদন করবেন সেই পোস্টগুলি প্রথমে চেক আউট করে নিচ্ছি। প্রথমে দেখুন যে নাম্বার 1 পোস্টটির নাম রাখা হয়েছে এলডিসি, মানে লয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট রয়েছে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট দেখুন সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গে দেখুন সেখানে 2 নম্বর পোস্টটির মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর, মানে ডিইও ডাটা এন্ট্রি অপারেটর লোক নিয়োগ করা হচ্ছে এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে স্যালারি কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে, স্যালারি প্রতিটি পোস্টের কিন্তু স্যালারি খুবই ভালো রয়েছে এবং সেখানে কিন্তু গভর্নমেন্ট স্কেল রয়েছে। তাহলে দেখুন যারাই আবেদন করবেন টোটাল তোমাদের শূন্য পদের সংখ্যা রয়েছে 1600টি শূন্য পদের সংখ্যা রয়েছে। এবং আরেকটি গুড নিউজ জানিয়ে দিচ্ছি, দেখুন এসএসসি থেকে যখনই তোমাদের যে ভ্যাকেন্সিগুলো পাবলিশ করা হয় পরবর্তী সময় কিন্তু সেগুলো ইনক্রিজ করা হয়, মানে সেখানে ক্লিয়ারলি মেনশন করা থাকে যে তোমাদের এই ভ্যাকেন্সিগুলো কিন্তু এন্টিটিভ, মানে পরবর্তী সময় সেটা ইনক্রিজও হতে পারে বা ডিক্রিজও হতে পারে। পূর্বের যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল প্রথমে 11,000 নিয়োগের জন্য বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছিল, পরবর্তী সময় কিন্তু 12,000 প্লাস লোক নিয়োগ করা হয়েছিল। তাহলে যারা আবেদন করবেন তোমাদের লেভেলগুলো অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট চেক আউট করে নেবে। নেক্সট দেখুন সেখানে তোমাদের ন্যাশনালিটি, ন্যাশনালিটির মধ্যে রাখা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন, মানে দেখুন যারা ইন্ডিয়ান রয়েছেন আপনারা সকলে এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন। তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তোমাদের এজ লিমিট কী প্রয়োজন, দেখুন সেখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে প্রতিটি পোস্টের জন্য 18 থেকে 27 বছর হলেই আপনারা সেখানে আবেদন করতে পারবেন। তোমাদের এসটি কাউন্ট করা হবে 1/8/2023 হিসাবে কিন্তু তোমাদের এসটি কাউন্ট করা হবে। তাহলে দেখুন যারা এসসি এবং এসটি রয়েছেন সেখানে 5 বছরের এজ রিলেকশন পেয়ে যাবেন, ওবিসি যারা রয়েছেন সেখানে 3 ইয়ার্সের এজ রিলেকশন পেয়ে যাবেন, পিডাব্লিউডি এবং দেখুন পিডাব্লিউ ওবিসি এবং পিডাব্লিউডি এসসি এসটি এক্সারভিসম যারা রয়েছেন সবার জন্য কিন্তু এজ রিলেকশন রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আপনারা ডিটেলসে চেক আউট করে নিয়ে নেবেন। নেক্সট বন্ধুরা দেখুন যারাই আবেদন করবেন তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তোমাদের কোয়ালিফিকেশন কী প্রয়োজন যারাই আবেদন করবেন। তাহলে দেখুন প্রথম পোস্টগুলির জন্য যারাই আবেদন করবেন তোমাদের কিন্তু সেখানে রাখা হয়েছে শুধুমাত্র 12 পাস, তার সঙ্গে তোমাদের সায়েন্স স্ট্রিম থাকতে হবে, তাহলেই সেখানে আপনারা আবেদন করতে পারবে। এবং তোমরা যে স্টেটের মধ্যে অ্যাপ্লিকেশনটি করবে সেই স্টেটের কিন্তু ম্যাথ সাবজেক্টটি থাকতে হবে, দেখুন সেখানে বলা হয়েছে তোমাদের সাবজেক্টের মধ্যে ইনক্লুডেড থাকতে হবে ম্যাথ সাবজেক্টটি, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। পরের পোস্টটির জন্য যারাই আবেদন করবেন দেখুন সেখানে পোস্টের নামগুলো তুলে ধরা হয়েছে এবং এই পোস্টগুলির জন্য যারা আবেদন করবেন তোমাদের কিন্তু সেখানে 12 পাস হলেই শুধুমাত্র আবেদন করতে পারবেন, সায়েন্স বা আর্টস যে কোনো স্ট্রিম থেকে আপনারা আবেদন করতে পারবেন, আপনারা 12 পাস হলেই এই পোস্টগুলির জন্য আবেদন করে নিতে পারবেন। তাহলে দেখুন যারাই আবেদন করবেন সেখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই বন্ধু দেখুন সেখানে তোমাদের জানিয়ে দিয়েছি প্রথমেই সেখানে কিন্তু অনলাইন মাধ্যমে সেখানে আবেদন করতে হবে, অন্য কোনো মাধ্যমে সেখানে আবেদন করতে পারবেন না। তাহলে যারাই আবেদন করবেন তোমরা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, আমরা তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করে দিয়ে দেবো। নেক্সট দেখুন যারাই আবেদন করবেন তোমাদের অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন যারাই আবেদন করবে, তার মধ্যে প্রথমে জানিয়ে দিচ্ছি যারা জেনারেল মেল রয়েছেন এবং যারা ওবিসি মেল রয়েছেন শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু 100 টাকা ফ্রি প্রয়োজন, যারাই ক্যান্ডিডেট রয়েছেন সবার জন্য কিন্তু ফি রয়েছে। যেমন দেখুন এসসি এসটি এবং পিডাব্লিউডি এবং ইএসএম, তার সঙ্গে দেখুন অল হুমেন যারা ক্যান্ডিডেট রয়েছেন জেনারেল থেকেও যারা অল হুমেন ক্যান্ডিডেট রয়েছেন তোমাদের কিন্তু কোনো ধরনের ফি প্রয়োজনে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সেখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র জেনারেল মেল এবং ওবিসি মেল যারা রয়েছে তোমাদের কিন্তু সেখানে 100 টাকা দিয়ে অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে।
তার সঙ্গে দেখুন যারাই আপনারা ত্রিপুরা রাজ্য থেকে অ্যাপ্লিকেশনটি করবেন মানে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করবেন তোমাদের ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা চেক আউট করে নেবে তোমাদের এক্সাম সেন্টার কোথায় দেওয়া হচ্ছে তাহলে দেখুন তোমাদের এক্সাম সেন্টার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা চলে আসলাম ডাইরেক্টলি ত্রিপুরা রাজ্যের মধ্যে দেখুন ত্রিপুরা রাজ্যের মধ্যে ডাইরেক্টলি চলে আসলাম তাহলে দেখুন ত্রিপুরা রাজ্যের মধ্যে আগরতলার মধ্যে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটি দেওয়া হবে এবং এক্সাম কোড অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট 5601 এই যে এক্সাম কোডটি রয়েছে অবশ্যই সেখানে কিন্তু ম্যান্ডেটারি অবশ্যই সেটা মিলিয়ে নেবে এবং তোমাদের এক্সামের জন্য সেখানে টায়ার ওয়ান এবং টায়ার টুর জন্য সিলেবাসটি কিন্তু সম্পূর্ণ প্যাটার্নটি তুলে ধরা হয়েছে তোমাদের মার্ক তোমাদের সেখানে সাবজেক্ট তোমাদের সেখানে টোটাল মিনিট কত মিনিট পাচ্ছ এক্সামের জন্য সম্পূর্ণ ইনস্ট্রাকশন কিন্তু সেখানে দিয়ে দেওয়া হয়েছে তাহলে এই নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে অবশ্যই চেক আউট করে নেবে কেননা এই যে পিডিএফটি রয়েছে টোটাল 65 পেজ তাহলে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করতে হবে তাহলে দেখুন এই পিডিএফটি ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি আপনাদের মোবাইল থেকে গুগলের মধ্যে চলে আসবেন আপনারা এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে ভিজিট করে সেটা ডাউনলোড করতে পারবেন সেখানে কিন্তু সার্ভারের প্রবলেম রয়েছে তাই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে সেখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো tripurajob.in তাহলে দেখুন সেখানে কিভাবে সার্চ করবেন মোবাইলের মধ্যে www.tripura.job.in আপনারা এই ওয়েবসাইটটি গুগলের মধ্যে সম্পূর্ণভাবে সেম টু সেমভাবে আপনারা টাইপ করবেন তারপর দেখুন এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবেন এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন সেখানে tripurajob.in এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসার পরেও তোমাদেরকে গুড নিউজ জানিয়ে দিচ্ছি দেখুন এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা অলরেডি তোমাদের সুবিধার জন্য অনেকগুলি ডাটা এন্ট্রির জবের অ্যাড রেখেছি সেখানে ক্লিক করে সেগুলোর মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন প্রতিদিন আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে প্রতিদিন আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন তোমাদের পোস্ট চয়েস অনুযায়ী নেক্সট বন্ধু দেখুন এসএসসির ফর্মটি ডাউনলোড করার জন্য সিম্পলি এসএসসি সিএইচএল নোটিফিকেশন 2023 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 1600 তার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন পোস্টটি ওপেন হয়েছে ওপেন হওয়ার পর বন্ধুরা দেখুন প্রথমে রাখা হচ্ছে আর্জেন্ট জব ভ্যাকেন্সি সেগুলির মধ্যে ক্লিক করে অবশ্যই সেখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন তাহলে দেখুন যারাই আবেদন করবেন এলডিসি পোস্টটির জন্য মানে এসএসসির মধ্যে প্রতিটি পোস্টের ডিটেলস কিন্তু সেখানে আমি মেনশন করে দিয়েছি তোমাদের শূন্যপদ কী রয়েছে তোমাদের জেন্ডার কী রয়েছে মেল ফিমেল উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের টেস্ট কী রয়েছে তোমাদের সেখানে যে টায়ার ওয়ান এক্সাম এবং টায়ার টু এক্সামের সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমি পার্ট বাই পার্ট সেখানে সম্পূর্ণ বিষয়টি তোমাদের আমি সিরিয়ালভাবে দিয়ে দিয়েছি তাহলে দেখুন নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য সিম্পলি বলা হচ্ছে অফিস নোটিশ ডাউনলোড ক্লিক ইয়ার তার মধ্যে ক্লিক করে ইজিলি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং যারাই আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন আমাদের মোবাইল নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে নেবেন আমরা তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করে দিয়ে দেব তাহলে বন্ধুরা দেখুন এসএসসি থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি এবং যারাই তোমরা এলিজিবল রয়েছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সেখানে কিন্তু আবেদন করবে কেননা এই সুযোগটি আপনারা কিন্তু পরবর্তী সময় সেখানে নাও আসতে পারে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশনটি করবে ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তোমাদের একটি শেয়ারের জন্য অন্য কারোর অনেক হেল্প হয়ে যেতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে জয় হিন্দ